Hackers, you are watching brand new episode of Food Hackers, and this is your host and host Nahyan Faahim. আজকে আমরা আপনাদের এনেছি মোহাম্মদপুরে অনলাইনে সোশ্যাল মিডিয়ায় অলরেডি এই রেস্টুরেন্টের অনেক হাইপ আছে দা পাবুলুমে। তো পাবুলুমে আজকে আমরা ওনাদের মাস্ট ট্রাই আইটেম দেখি কি ট্রাই করা যায়। তো আসসালামু আলাইকুম ভাইয়া, এই পাবুলুমের নাম তো আমরা অলরেডি অনলাইনে অনেক শুনেছি, তো আপনাদের এই রেস্টুরেন্টটা এমনিতে টাইমিংটা কি বলেন তো আমাদের? সরি, সকাল দশটায়, সকাল দশটা থেকে জি আচ্ছা, মানে রাত সাড়ে দশটায়। আচ্ছা আচ্ছা, এর মধ্যে হচ্ছে যে কোনো কাস্টমার আসলে আপনারা অ্যাটেন্ড করেন? আচ্ছা আচ্ছা, লাভলি, বন্ধুরা জেনে নিলেন। আর উইকে কোনো দিন কি অফ আছে বা ক্লোজ থাকে এরকম আছে, বা ফ্রাইডেতে কি সকাল থেকেই বা রেগুলার টাইম? না, লাভলি। আর ল্যান্ডমার্কটা যদি বলি, একটা কাস্টমারকে আপনার রেস্টুরেন্টটা চেনাতে হলে কীভাবে চেনাবেন? তাজমহল রোড, তাজমহল রোড, বিএফসির উপরে। আচ্ছা, নিচে বিএফসি, ওকে। তো পাবুলুমে আসতে হলে বন্ধুরা আপনাদের তাজমহল রোডে মোহাম্মদপুরের বিএফসি রেস্টুরেন্ট যেটা আছে সেটার দোতলায় বা তিনতলায় বোধ হয়, না তিনতলায়। তো চলুন, আপনাদের এমনিতে আইটেম আমি দেখলাম বেসিক্যালি বার্গার বেসড, না? তো আমরা আজকে একটা বার্গারই ট্রাই করি। আপনাদের কি স্টুডেন্টদের জন্য কোনো প্যাকেজ আছে কিনা? স্টুডেন্ট প্ল্যাটার, না? আচ্ছা, চিকেন চিজ বার্গার, ওকে। আচ্ছা, এই তিনটা মিলে একটা কম্বো, না? তাহলে আমাদের জন্য এইটা একটা অর্ডার করেন। তো বন্ধুরা, সরি, স্পাইসি মাইল্ড করেন, মাইল্ড। বন্ধুরা, আপনারা ওদের বার্গারের এক্সট্রা স্পাইসি, মাইল্ড অথবা রেগুলার যে কোনো আপনার টেস্ট বার্ড অনুযায়ী নিতে পারেন অর্ডার করে। আর চলুন আমি বসি, বসে বরং কথা বলা যাক, ট্রাই করা যাক এবং আপনাদের জন্য রিভিউ করা যাক। আসুন, থ্যাংক ইউ। নাম্বার 17, বন্ধুরা চলে এসেছে আমাদের সেই যেটা অর্ডার করেছিলাম, স্টুডেন্ট প্ল্যাটার। এই প্ল্যাটারটা আমি দেখতে পাচ্ছি বেশ গুড অ্যামাউন্ট অফ বার্গার, আর সঙ্গে সাইড হিসেবে আছে ফ্রেঞ্চ ফ্রাই, আর সঙ্গে বেভারেজ হিসেবে যে কোনো একটা কোল্ড ড্রিঙ্ক, আর হানি মাস্টার্ড সস তো রয়েছেই। তো বন্ধুরা, যেটা বলার, ওনাদের এই প্ল্যাটারটা ছাড়াও আরও বিভিন্ন রকমের মেনুর মধ্যে বিভিন্ন রকমের বার্গার আছে, যেমন টুইনস চিজ অ্যান্ড পেটি বার্গার, এটা 275 টাকায় পাবেন, 275। গার্লিক মায়ো চিকেন বার্গার, এটা পাবেন 245 টাকায়। এটাই ওনাদের বার্গারগুলোর মধ্যে বেশি হট। এবং রেগুলার বার্গারগুলোর মধ্যে আছে গ্রিল চিকেন বার্গার, এটা 140 টাকায় পাবেন। স্মোকি বিবিকিউ বার্গার আছে 180, বিবিকিউ উইথ চিজ বার্গার 200। আর আমরা আজকে এইটা অর্ডার করেছি, এটা হচ্ছে স্টুডেন্ট প্ল্যাটার। আপনাদের মধ্যে অনেকেই আমাদের রিকোয়েস্ট করেছেন যে স্টুডেন্টদের জন্য ভালো
কোথাও কোনো প্ল্যাটার আছে কিনা বা ফাস্ট ফুড আছে কিনা এই আইটেমগুলো যেন আমরা দেখাই। তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এখানে আসা, এইটা আপনারা পাচ্ছেন 210 টাকা এই প্ল্যাটারটা। তবে এই বার্গারটা আপনারা শুধু সলো যদি অর্ডার করতে চান সেটাও আছে ওদের রেগুলার বার্গার আইটেমের মধ্যে। এটা হচ্ছে চিকেন চিজ বার্গার, এটা পাবেন আপনারা 160 টাকায় বা 160 টাকায়। তো বন্ধুরা চলুন এবার ট্রাই করার পাল্লা এবং আপনাদের জানানো যাক ফুড কেমন লাগলো। এইটা হচ্ছে চিকেন চিজ বার্গার, আমি একটু খুলে দেখাই বরং খাওয়ার আগে কি কি আছে। এই বানের মধ্যে আছে লেটুস দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা, আছে চিজ, একটা পেটি আছে এবং পেটিটা অনেক থিক এবং এটা বোঝা যাচ্ছে যে এটা আপনার হাঙ্গারকে স্যাটিসফাই করবে এরকম থিক। আর আছে সালাদ মানে টমেটো আর অনিয়ন আছে, আর যেটা বলার সেটা হচ্ছে হানি মাস্টার্ড সসটা এটার ভিতরেও আছে, বাইরেও এক্সট্রা হিসেবে দেওয়া হয়েছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য। তো বন্ধুরা চলুন এবং টেস্ট করে আপনাদের জানাই আমার কেমন লাগছে। এই নিলাম হাতে, পেটি প্রপোর্শন ঠিক আছে, বানগুলো সফট এবং লেটুস এবং টমেটোর যে ফ্রেশনেস সেটাও এখানে ধরেছে, হানি মাস্টার্ড অয়েলটা তো রইলই, আর এটা পেটিটাও জুসি মানে কোনো ড্রাইনেস নাই এবং ইটস গুড, এটা একটা ভালো ফিলিং দেয়। তবে আমার মনে হলো যে একটু সল্টি, সল্টনেসটা আর একটু কম হলে এটা আরও পারফেক্ট হতো। আর এই বার্গারটা আমার মনে হয় ভ্যালু ফর মানি, এই প্ল্যাটারটা 210 টাকা অনুযায়ী আমার মনে হয় ইটস গুড। আর এবার এই বার্গারটা খেলাম আমি, আপনারা এটা ট্রাই করতে পারেন। এবার চলে যাব আমি ফ্রেঞ্চ ফ্রাইটা কেমন, আমি দেখতে পাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে ওনারা শুকনো মরিচ দিয়েছেন, এটা নর্মালি অনেক জায়গায় দেখি নাই, নর্মালি ফ্রেঞ্চ ফ্রাইটা এমনিতেই সার্ভ করা হয়, এখানে শুকনো মরিচ দিয়ে সার্ভ করা হয়েছে একটু হানি মাস্টার্ড অয়েল সসের সঙ্গে। ফ্রেঞ্চ ফ্রাইটা ভালো, যথেষ্ট ভালো, এবং শুকনো মরিচ দেওয়ার কারণে এটা আরো খেতে ভালো লাগছে। তো বন্ধুরা বলবো ওভারঅল এটা একটা গুড প্ল্যাটার। আর বার্গারের কথাটা তো বললামই, বার্গারটা একটু সল্টনি সল্টিনেসটা কম হলে এটা আরো ভালো হবে। তো এই রেগুলার বার্গারটা আপনারা বন্ধুদের সঙ্গে ট্রাই করতে পারেন এবং অলরেডি অনলাইনে বা সোশ্যাল মিডিয়ায় আপনারা এটার কথা শুনেছেন, আমরাও ট্রাই করে দেখলাম, এটা ভালো বিশেষ করে স্টুডেন্টদের জন্য, ইটস এ গুড প্ল্যাটার। আর আমরা এই সময়ে এসেছি, এই সময়টা একটু অফ টাইম এই কারণে আপনারা ক্রাউডটা একটু কম পাচ্ছেন, তাতে আমাদের শুটিংয়ে সুবিধা হয়, নর্মালি বিকেলের দিকে আর একটু বেশি ক্রাউড থাকে। আমি খেতে থাকবো বন্ধুরা, আর আপনাদের বলবো যে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে বেল আইকনটাও অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমাদের পরবর্তী আপলোডগুলো মিস হবে না। লাইক কিন্তু খুব ইম্পর্টেন্ট, লাইক দিতেই হবে, বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে হবে, লাইক শেয়ার এবং কমেন্ট দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। কিপ লাভিং আস, স্টে হাই উইথ ফুড হ্যাকার্স।